بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসা শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আসসালামু। আজকে আমরা যেসব আমল আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এইসব এই কথাগুলির উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব, এবং 10 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম হাউ ক্যান উই বিল্ড এ হাউস ইন জান্না, আমরা কোন আমলের মাধ্যমে জান্নাতে গড় নির্মাণ করতে পারব। আলহামদুলিল্লাহ বিগত আলোচনার মাধ্যমে আমরা প্রায় 20টি আমলের কথা আমরা জেনেছিলাম, প্রথম দিন 10টি, পরের দিন আরও 10টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সকল আমলের উপর যেন আল্লাহ আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের আলোচ্য বিষয় হল পুরা বিপরীত, যে আমলগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, মানে এমন কতিপয় গুণা যে গুণাগুলো আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। জাহান্নামে নিক্ষেপ করে যে সমস্ত আমল, তন্মধ্যে থেকে কিছু আমল এমন আছে যেগুলো আমাদেরকে চিরজীবনের জন্য জাহান্নামে রাখবে, আমরা কখনো জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবো না। এগুলো অনেক কারণ রয়েছে, তার মধ্যে থেকে এক নম্বর হলো শিরক। যারা শিরিক করবে তাদের জন্য হামেশা হামেশা এই শিরিক তাদেরকে জাহান্নামে আটকে ফেলবে, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন না। শিরিক চাই ফির রুবুবিয়ত হোক, আল্লাহ আমাদের রব প্রতিপালক, এই বিষয়ে যদি কেউ শিরিক করে, যেমন কেউ যদি বিশ্বাস করে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আরও কেউ আছেন বা অন্য কেউ আমাদেরকে সৃষ্টি করেছেন, সমান শিরকের উলুহিয়ত এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা, যে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ ব্যতীত অন্য কাউকে শ্রদ্ধা করা যাবে, অন্য কারো উপাসনা করা যাবে, এটা কিন্তু এবাদতের ক্ষেত্রে শিরিক। তৃতীয় প্রকার শিরিক হল শিরিক ফিসিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতিপয় গুণ রয়েছে, সেই সমস্ত গুণের মধ্যে অন্য কাউকে আল্লাহর সমান মনে করা, যেমন আল্লাহর যে পরিমাণ ইলিম নলেজ রয়েছে, আল্লাহর কুদরত রয়েছে, আল্লাহর আজমত রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে, এই সমান এই সমস্ত বিষয়ে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটাও কিন্তু শিরক সিফাত। তো যে কোনো প্রকার শিরকে যদি লিপ্ত হয়ে যায় কেহ, শিরক গুনাহকে আল্লাহ কখনো মাফ করেন না।
আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় গর্হিত অন্যায় কাজ হলো শিরিক, এবং ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহান ওয়া তাআলা শিরককে কখনো ক্ষমা করেন না। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত বাকি যে সমস্ত কবিরা গুনাহ আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে আল্লাহ মাফ করতে পারেন। তো একটি হলো শিরিক, যে শিরিক এমন একটি অপরাধ যে অপরাধের কারণে একজন লোক জাহান্নামে গিয়ে চিরজীবন সে জাহান্নামে থাকতে হয়, খালিদিনা ফিন্নার, খুলুদ ফিন্নার তার জন্য জরুরি, কোনো দিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। দ্বিতীয় প্রকার আরেকটি কাজ হলো কুফুর, আল্লাহকে অস্বীকার করা, ফেরেশতাদেরকে অস্বীকার করা, আল্লাহর কিতাবকে অস্বীকার করা, কোন রসুলকে অস্বীকার করা, কেয়ামতকে অস্বীকার করা, তকদিরকে অস্বীকার করা। এই যে আমরা যে সমস্ত সেভেন আর্টিকল অফ ইমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মউত, এই সমস্ত বিষয়ের কোন একটিকে যদি কেউ অস্বীকার করে দেশে সেও কিন্তু কাফির। এই কুফুর অপরাধের কারণে তাকেও হামেশা হামেশা জাহান্নামে থাকতে হবে, কারণ তার ইমান নাই। এইভাবে আর অন্যান্য প্রকারের কুফুরও, যেমন ইসলামের কোন ফরজ কাজকে যদি কেউ অস্বীকার করে, যেমন ফাইভ পিলার্স অফ ইসলাম, শাহাদা, তারপরে সলা, তারপরে জকাত, তারপরে সোম, তারপরে হজ, এই পাঁচটি ইসলামের মৌলিক কাজগুলোর কোনো কাজকে যদি কেউ অস্বীকার করে, একটি হলো না পড়া, ত্যাগ করা, নমাজ ত্যাগ করলে গুনাহ, জকাত পরিশোধ না করলে গুনাহ, রোজা না রাখলে গুনাহ, হজ না করলে গুনাহ, কিন্তু এটা হলো কবিরা গুনাহ, আর যদি কেউ অস্বীকার করে তার ফরজিয়তকে তখন ইমানই থাকবে না। তো ওই পাঁচটি ইসলামের আরকান বা ইসলামের ফাইভ পিলার্স, ওগুলোর মধ্যে কোনো একটিকে যদি কেহ অস্বীকার করে তাহলে সেও কিন্তু কাফের, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। সমান যদি কেহ দিনের কোনো বিষয় নিয়ে যদি ক্রিটিসাইজ করে, আমল না করা এক কথা, দিনের কোনো বিষয় নিয়ে ক্রিটিসাইজ করা, ঠাট্টা বিদ্রুপ করা, তাতেও কিন্তু ইমান নষ্ট হয়ে যায়, সে কিন্তু হামেশা হামেশা জাহান্নামে থাকতে হবে। আল্লাহকে গালি দেওয়া, আল্লাহর দিনকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, এগুলোও কিন্তু এমন আমল যে আমলের মাধ্যমে একজন লোক কাফির হয়ে যায় এবং হামেশা হামেশা জাহান্নামে থাকতে হয়। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কিছু গুনাহের কাজ এত মারাত্মক, এত মারাত্মক যে গুনাহের কারণে একজন লোক অভিশপ্ত হয়ে যায়, চিরজীবনের জন্য সে জাহান্নামী হতে হয়। শিরিক, কুফুর বা ইসলামের মৌলিক বিষয়ে অস্বীকার করা, এরকম কোনো কাজের মাধ্যমে যদি কেহ গুণাগার হয় তো সেই অপরাধী কখনো জান্নাতে প্রবেশ করবে না। সমান নেফাক, যারা মুখ দিয়ে ইমান আনলেও অন্তর দিয়ে তারা আল্লাহ এবং রসুলকে বা ইমানকে যারা অস্বীকার করে, যেটাকে আরবিতে নেফাক এবং ব্যক্তিকে মুনাফিক বলা হয়, হিপোক্রিসি এবং ব্যক্তিকে হেপোক্রেট বলা হয়, এটাও কিন্তু এরাও কিন্তু হামেশা হামেশা জাহান্নামে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকিন জাহান্নামের সবচেয়ে নিচের মারাত্মক শাস্তির যে লেবল রয়েছে সেই নিচের লেবলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামেশা হামেশা রাখবেন। এই হলো এমন কিছু গুনাহ যে গুনাহের কারণে হামেশা জাহান্নামে থাকতে হয়, খুলুদ ফিন্নার লাজিম, ফর এটার্নিটি এবং ফরেভার যারা জাহান্নামে থাকবে। আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে এই সকল গর্হিত কাজ থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, গোটা মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন, এবং সকল প্রকার শিরিক এবং কুফুর থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় প্রকার কিছু আমল, যে আমলগুলা যদিও শিরিক বা কুফুরের পর্যায়ে নয়, এই আমলের সঙ্গে ইনভলভ হলে, জড়িত হলে ইমান দুর্বল হয়, কিন্তু এরপরেও দুর্বল হলেও ইমান থাকে, এই সমস্ত অপরাধে অপরাধী হলে জাহান্নামে গেলেও দীর্ঘদিন শাস্তি ভোগ করার পরে ইমানের কারণে একদিন একদিন সে জাহান্নাম থেকে সে মুক্তি লাভ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইবন হাদিসের পরিভাষায় অপরাধের কারণে যদি কেউ এক সেকেন্ডের জন্য জাহান্নামে যান, এক মিনিটের জন্য জাহান্নামে যান, বডির রং কালো হয়ে যাবে,
আবার তাদেরকে জান্নাতের গেইটের সম্মুখে একটি রিবার একটি নদী থাকবে, যে নদীর নাম হলো নহরুল হায়াত। এই নদীতে তাদেরকে গোসল করানোর মাধ্যমে তাদের সেই কালো দাগগুলো মুছে যাবে, তাদের বডির চামড়াগুলো যেগুলো কালো হয়ে গেছে সেগুলো নতুনভাবে গজাইয়া আবার সুন্দর বডির কালার হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এরপরেও জান্নাতিরা তাদেরকে অ্যাড্রেস করবে জাহান্নামী ইউন, এরা একসময় জাহান্নামী ছিল। এটাও কিন্তু বহুত বড় একটা বদনামের কারণ, অল্প সময়ের জন্য জাহান্নামে গেলেও তাদের চিরজীবন একটি দুর্নাম থাকবে, তারা জাহান্নামে গিয়েছিল। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। একটি হাদিসের বর্ণনা অনুযায়ী দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিকে জাহান্নামে মাত্র এক সেকেন্ড ঢুকানোর পরে জাহান্নাম থেকে বের করে দিয়ে তাকে প্রশ্ন করা হয় যে তোমার লাইফে কি তুমি সুখ উপভোগ করেছিলে, ওই ব্যক্তি সারা জীবনের সুখের কথা আরামের কথা ভুলে গিয়ে বলবে আমার লাইফেও মনে হয় আমি কোনোদিন আমি সুখ দেখি নাই, এত কষ্টের কারণ এবং কষ্টের জায়গা হলো জাহান্নাম। সেখানে শুধু কষ্টই আর কষ্ট, আরামের কোনো লেশ মাত্র কোনো আরাম থাকবে না। তো সেই জাহান্নামে যে সমস্ত গুণা নিয়ে যাবে, সংক্ষেপে কবিরা গুণা আমরা যাকে বলি, যে সমস্ত গুণা মেজর সিন বা কবিরা গুণা বলা হয়, বড় বড় গুণা যেগুলো সেই গুণাগুলো আমাদেরকে জাহান্নামে যায়। সেই গুণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোক জাহান্নামে যাবে, যে কারণে হাদিসের বর্ণ অনুযায়ী যাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে যেতে হবে যে অপরাধের কারণে, সেটি হলো আমাদের জবানের অপরাধ, আমাদের জবানের অপরাধ। আমরা যে কথা এবং মৌখিক যে গুণা করি, জিব্বা দ্বারা সঙ্গে গুণা করি, সেই গুণাহের কারণে আল্লাহ বলেছেন সবচেয়ে বিপুল সংখ্যক মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হবে জবানের মিস ইউজ। একটি জবান আমাদের জিব্বা, আমাদের ঠাং, দেখার ক্ষেত্রে ছুটে হলেও তার অপরাধ কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। একটি লম্বা হাদিস হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই হাদিসের শেষে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াহাল নাস আলা উজুহিহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। জাহান্নামে সবচেয়ে বেশি লোক নিক্ষেপ হওয়ার পিছনে কারণ হবে জবানের মিস ইউজ, যে জবান যে জিব্বা কথা বলার সময় শুদ্ধ অশুদ্ধ যাচাই বাছাই ছাড়া সব কথা বলে ফেলে, তাদের সেই কারণটাই হবে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ। এবং বিপুল সংখ্যক মানুষ জাহান্নামে যাবে বিভিন্ন অপরাধের অপরাধী, সবচেয়ে বড় এই অপরাধ জিব্বার মিস ইউজের অপরাধ মানুষদেরকে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে। এই হাদিসটা অত্যন্ত চমৎকার হাদিস, এই হাদিসটি মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে প্লাস ইবনে মাজাহ সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখ রয়েছে। আমরা এই হাদিসটি একটু জেনে নেই, কারণ হাদিসটিকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে। হাদিসটি কি? ওয়ান মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসীরু ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আখবিরনি বিআমাল ইউদখিলনি জান্নাত ওয়া ইউবাইদুনি মিনান নার। উনি বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরে ছিলাম। কে বলতেছেন? মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, একদিন সকালে নবীর কাছে গিয়ে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে আমি বাঁচতে পারব। নবী করিম সাহেব বললেন, তোমার প্রশ্ন সংক্ষেপ হলেও তুমি এমন একটি বিশেষ সম্পর্কে কোয়েশ্চন করেছ যেটা অত্যন্ত বড় একটি বিষয়, তবে আমি মনে করি ওয়াইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসারাহুল্লাহ, আল্লাহ যাদের জন্য সহজ করে দেন তাদের জন্য কিন্তু এই কাজটি বড় সহজ, তারা সেই কাজটি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়ার যোগ্য বানিয়ে ফেলবে। এই কাজটা কারোর জন্য কঠিন হলেও আল্লাহ যাদের জন্য সহজ করেন তার জন্য অত্যন্ত সহজ। এবং এই কোয়েশ্চনটা যেটা করেছো এটা অত্যন্ত বড় একটি বিষয় আমার কাছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুমি করেছ। তারপরে নবী করিম সাল্লাম বললেন, যে কাজ করলে তুমি জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবে, একটি কাজ হলো তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তুমি এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না,
স্মরণ করুন, গত তারিখে আমরা আলোচনা করেছিলাম জান্নাতে ঘর বানানো এবং জান্নাতে যে সমস্ত আমল নিয়ে যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল ছিল তাওহীদ, এক আল্লাহর উপর অটল এবং অবিচল বিশ্বাস রাখা। এই হাদিসে এই কথাই বলা হয়েছে যে আমরা এক আল্লাহর উপর অটল এবং অবিচল বিশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা এক আল্লাহর ইবাদত করব, কাউকে শরীক করব না। দুই নম্বর, ওয়া তুকিমুস সালাহ, ফাইভ টাইম নামাজ রেগুলার সঠিকভাবে আদায় করতে হবে। তিন নম্বর, ওয়া তুতিজ যাকাহ, যাকাত পরিশোধ করতে হবে। চার নম্বর, ওয়া তাসুমু রমাদান, রমজান রোজা রাখবে। পাঁচ নম্বর, ওয়া তাহাজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবে সামর্থ্য থাকলে। এই পাঁচটি ইসলামের মৌলিক বিষয় যারা করবে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। তারপরে নবী ইসলাম বললেন, সুম্মা কালা আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয ইবনে জাবল, তোমাকে আমি খয়ের এবং ভালো বা মঙ্গল জিনিসের কয়েকটি গেইটের কথা আমি বলবো। এগুলো শুধু ভালো কাজ নয়, বরং অনেক ভালো কাজের প্রধান গেইট। এর মানে হলো এই কাজগুলো যারা করবে তার একটা খয়ের এবং নেকির দরজা ছাড়া ভিতরে ঢুকে অনেক নেকির কাজ করার সুযোগ পাবে। বললেন, এই আবু আবুল খয়ের, ভালো কাজের ডোর এবং গেট হিসাবে যে সমস্ত অত্যন্ত ইম্পর্টেন্ট আমল, তোর মধ্যে একটি হলো সোম, ফাস্টিং, রোজা রাখা। এটা শুধুমাত্র ভালো কাজ নয়, বরং ভালো কাজের একটি প্রধান গেইটের মতো। যারা রোজা রাখে, রোজা রাখার মাধ্যমে শয়তান এবং শয়তানের আসারাত অনেকটা দুর্বল হয়ে পড়ে, খাইশাতের অবস্থানে দুর্বল হয়ে পড়ে, নেক কাজ করার জজ্বা পয়দা হয় এবং সেই ব্যক্তি নেক কাজ করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। এটা একটা আবু আবুল খয়ের সোম। দুই নম্বর, সদকা। এবার গুরুত্বপূর্ণ আরেকটি ভালো কাজের গেট বা দরওয়াজা হলো সদকা। এই সদকায় অনেক মানুষকে ভালো কাজের ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়, তুৎফি উল খতিয়াতা, এবং এই সদকায় গুনাকে মিঠায় যেভাবে পানি আগুনকে নিবাইতে পারে। তিন নম্বর, ভালো কাজের গেইটের মতো এবং দরওয়াজার মতো আরেকটি আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবু আনিল মাযাজিঈ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। প্রশংসা করে আল্লাহ বলেছেন, কতিপয় মুমিন এমন রয়েছে যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তারা আল্লাহর কাছে অত্যন্ত আগ্রহ নিয়ে এবং জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন। এটাও কিন্তু এমন একটি আমল যেটা একজন মানুষকে অনেক ভালো কাজের সুযোগ করে দেয়। তো সিয়াম, সদকা এবং তাহাজ্জুদ, এই তিনটি প্রত্যেক মুসলমানকে অনেক ভালো কাজের একটা পরিবেশ করে দেয়, সুযোগ করে দেয়। এটা ভালো কাজের একটি দরওয়াজা বা গেইট হিসাবে এটাকে কনসিডার করা হয়। তারপরে আল্লাহ নবী বললেন যে ইসলামের প্রধান একটি অংশ এবং ইসলামের পিলার এবং ইসলামের টপ অংশ কি আমি বলবো? তারপরে উনি বললেন, ইসলাম অবশ্যই বললেন যে ইসলামের সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো নামাজ ঠিকমতো পড়া, এবং ইসলামের সবচেয়ে উপর লেভেলের একটি অংশ হলো জেহাদ। এরপর নবীজি বললেন, আমি তো তোমাকে অনেক ওয়াজ করলাম যে তুমি এক আল্লাহকে বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সদকাও দেবে এবং তাহাজ্জুদও পড়বে, জেহাদও করবে, সবই ঠিক আছে, বাট এই সবগুলোকে ঠিক রাখার মূল জড় এবং মেইন কাজটি, তার মূল এবং তার জড় কি এটা আমি বলবো? আল্লাহ উকবিরু কাবে মিলা কি জালেকা খুললি, উনি বলেন, ইয়াসাল অবশ্যই বলুন। তখন নবী করিম বলেন, এই সব কাজের মূল জড় এবং মূল তার মূল এবং এটাকে রুট বলতে পারি আমরা, এই সমস্ত কাজের মূল হলো জবান হেফাজত। নবী করিম সাল্লাম ফাখাযা বিলিসানিহি, আল্লাহর নবী উনার জিব্বাকে বের করবে হাত দিয়ে ধরলেন আর বললেন, কুফা আলাইকা হাদা, তুমি এই নামাজ রোজা হজ যাকাত সহ যাবতীয় ইবাদতকে তুমি টিকে রাখতে চাও, যাবে গাছটা তার বাঁচতে হলে তার গাছের জোর ঠিক থাকতে হয়, তো তোমার এই সকল ইবাদতের সবকে নিশ্চিত রাখতে হলে অবশ্যই তুমি এই জিব্বাকে কন্ট্রোল করতে হবে। কারণ দুনিয়ার বহু মানুষ তার ইমান ঠিক, তার সলাহ ঠিক, সোম ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, কিন্তু তার জবান ঠিক নয়, যার কারণে কঠিন কিয়ামতে জবানের কারণে অনেক মানুষের হক নষ্ট করার পরিপ্রেক্ষিতে এই সকল সব ওদেরকে দিয়ে দিতে হবে। এজন্য জ্বরস্বরূপ হলো জিব্বা। উনি বলেন, রাসূলুল্লাহ, জিব্বার কারণে কি জানো যেতে হবে? নবীজি বলেন, মুআয, তোমাকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম, সবচেয়ে বেশি কারণ হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই জবান,
তো আমরা বুঝতে পারলাম জবানের মিসইউজ যারা করেন তারাও কিন্তু অনেক সময় জাহান্নামে যেতে হয়। আমরা ইনশাআল্লাহ জবান দ্বারা কি কি আমরা কবিরা গুনাহ করি পরবর্তী আলোচনা করব এবং এই আলোচনার উদ্দেশ্য থাকবে আমরা যেন জবানের এই সমস্ত গুনাহকে আমরা নিকে বাঁচাতে যেন পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু অনেকেই প্রশ্ন করার জন্য লাইনে চলে এসেছিলেন, আমার কাছে একটা প্রশ্ন, এরপরে ইনশাআল্লাহ আমরা দর্শকদের আচ্ছা কল নিয়ে নেই, এরপরে ইনশাআল্লাহ আমি প্রশ্নটা করব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইল হুজুরের কাছে, ক্যালসিয়াম একটা ট্যাবলেট আমি খাই, সে কোনো সময় তেলাওয়াত থাকলে খাইতাম বারমনি। জি আবার কইবেন প্রশ্নটা। আসলে ক্যালসিয়াম একটা ট্যাবলেট খাই, শুয়ে শুয়ে খাওয়া লাগে। জি এটা কোনো সময় আটটা কিবা ও তো নয়টার বাদে এসার নমাজের বাদে ও খাই খাইতাম মনে নাই, খাই সময় তেলাওয়াত করিতে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের আরো নতুন কল্যাণের চেষ্টা করব এবং এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আশা করি দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমী দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে একজন একটি প্রশ্ন করেছিলেন এবং আরও অনেক কলার লাইনে ছিলেন, যেহেতু আমরা বিরতির জন্য আপনাদের কল নিতে পারি নাই। আমাদের প্রথম যিনি একটি প্রশ্ন রেখেছিলেন ট্যাবলেট। জি আপনার প্রশ্নের জবাব দেব। আপনি বলেছিলেন যে অনেক সময় কোরআন শরীফ পড়ার সময় আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খান, তো ক্যালসিয়াম ট্যাবলেটটা একটু চুষে চুষে খেতে হয়। তো আপনার প্রশ্ন হলো সুইটের মতো যদি এই ট্যাবলেটটা খাওয়া অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করেন সেটা কি ঠিক হবে কি না ঠিক হবে না, কারণ হয়তো একটু সময় লাগে চুষে খাওয়ার কারণে। বা আপনার প্রশ্নকে এভাবেও নিতে পারেন যে সুইট অথবা চকলেট বা যে কোনো ধরনের চুইংগাম খাওয়া অবস্থায় যদি খেয়ে তিলাওয়াত করেন সে তিলাওয়াত করা যাবে কি না যাবে না, বা অন্য কিছু খাওয়া অবস্থায় তিলাওয়াত করলে কি তিলাওয়াত হবে। তো দেখেন কোরআনে করিম আল্লাহর কালাম, কারণ আপনার সঙ্গে যদি কেহ কোনো জিনিস খেয়ে খেয়ে আপনার সঙ্গে কথা বলে আপনারা সেটা খুব ভালোভাবে দেখবেন না, তাই না? আপনার সঙ্গে ফুল কনসেন্ট্রেশন এবং মনোযোগ দেওয়ার জন্য আপনার মনের চাহিদা থাকবে উনি আমার সঙ্গে এমনি কথা বলুক, কোনো জিনিস খেয়ে খেয়ে যদি আমার সঙ্গে কথা বলে কোনো জিনিস মুখের চুষের সময় কথা বলে এটা কিন্তু আসলে আদবের খেলাফ। তো সেই হিসাবে কোরআন শরীফেও তিলাওয়াত করার সময় এগুলো মুখে না রাখাটা ভালো, বাট এরপরও নমাজের বাহিরে যদি কেউ এগুলো চুষে চুষে সুইট খাওয়া অবস্থায় যদি কেউ কোরআন শরীফ তিলাওয়াত করে সেটা নাজায়েজ হবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, কোরআন শরীফ তিলাওয়াতের কিছু আদবের মধ্যে এটাও তো অবশ্যই রয়েছে যে আপনি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, প্রনাউন্সিয়েশন যেন আপনার কারেক্ট হয়। এখন যদি আপনার প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে বাধা হয় এমন কোনো যেন মুখে থাকে বা এই সুইট বা অন্য কিছু খাওয়া অবস্থায় যদি আপনি তিলাওয়াত করার কারণে আপনার প্রত্যেকটা অক্ষর ঠিকমতো উচ্চারণ হয় না, তখন তো আবার সমস্যা হয়ে যাবে। তাই সব মিলিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো কিছু খাওয়া অবস্থায় বা আপনি যেভাবে বলছেন ক্যালসিয়াম ট্যাবলেট চুষা অবস্থায় বা সুইট খাওয়া অবস্থায় কোনো দিন তিলাওয়াত করলে এটা কিন্তু রিস্কি হয়ে যায়, এটা না করাটাই ভালো। বাট এরপরও যদি আপনি খুব সাবধানে আপনি চুষে খান আপনার তিলাওয়াতের সমস্যা হয় না, সেটা হয়তো জায়েজ হবে, ঠিক আছে? বাট অনুত্তম, অবশ্যই অনুত্তম হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? আচ্ছা আচ্ছা, আবারও ইনশাল্লাহ আপনি চলে আসবেন। আমার কাছে একটি প্রশ্ন ছিল যে ছেলেমেয়েরা দিনের উপর থাকার জন্য বা মা বাপের ফর মা বাবার হওয়ার জন্য কোন কোন দোয়াগুলি পড়া উত্তম? প্রশ্ন হলো যে সন্তানদেরকে দিনের উপর রাখতে বা মরা বাধ্য রাখতে কোন দোয়া করব। তো প্রধান একটি জেনারেল দোয়া আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো হে আল্লাহ, আমাদের স্বামী এবং স্ত্রী সম্পর্ককে তুমি চকুর ঠান্ডক এবং
অন্তরে সান্ত্বনার কারণ বানিয়ে দাও, সমান আমাদের সন্তানদেরকেও আমাদের কুররাতুল আইন বানাও, আমাদের চকুর শীতল এবং ঠান্ডার থাকার কারণ বানাও, এবং আমাদেরকে নেককার মুত্তাকিনদের ইমাম বানাও। এই জেনারেল দোয়ার মাধ্যমে কিন্তু আমরা এই কথা অন্তরে রেখে যে আল্লাহ যেন আমাদের স্বামী স্ত্রীর মাঝে যেন একটা সুসম্পর্ক দান করেন, আমাদের সন্তানদেরকে নেক এবং ফরমাদা বানান, এই নিয়তে আপনি এই দোয়া পড়তে পারেন। কোরআনে করিম আল্লাহ পাক এটা উল্লেখ করেছেন। এক দুই নম্বর আরেকটি দোয়া রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটি আল্লাহর পছন্দ হয়েছে, কোরআনে করিম আল্লাহ উল্লেখ করেছেন। দোয়াটি কি? রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জে আল্লাহ, তুমি আমাকে আমার সন্তানদেরকে সঠিকভাবে নামাজ আদায়কারী বানিয়ে দাও, আমরা যেন নামাজ সঠিকভাবে সঠিক টাইমে যথাযথভাবে যেন নামাজ আদায় করতে পারি, আমাকে এবং আমার সন্তানদেরকে সেভাবে নামাজ কায়েম করনেওয়ালা বানিয়ে দাও। তিন নম্বর কোরআন শরীফে রয়েছে, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আয় আল্লাহ তুমি আমার সন্তানদেরকে নেক বানিয়ে দাও, সেই দোয়া পড়তে পারেন। এইভাবে অনেক দোয়া কোরআনে করিমে আল্লাহ পাক বিভিন্ন আম্বিয়া কেরামের দোয়া উল্লেখ করেছেন, সন্তানদের নেককারী এবং পরমর্দা বানানোর জন্য, দিনের উপর রাখার জন্য। বাট একটি কথা মনে রাখতে হবে, শুধু দোয়া দ্বারাই হবে না, দোয়ার পাশাপাশি আমাদের মার বাবার দায়িত্ব আমাদেরকে আদায় করতে হবে। সেই দায়িত্বের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব হলো আমি সন্তানদেরকে আমি দুনিয়ার শিক্ষার পাশাপাশি সাত বৎসর বয়স পর্যন্ত দিনী শিক্ষা এই পর্যায়ে আমরা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে যেন তারা নামাজ প্রপারলি পড়তে পারে। কারণ নবীজি বলেছেন সাত বৎসর বয়সে আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে নামাজের আমরা হুকুম দিতে হবে। তো নামাজ পড়ার কথা বলতে হলে এর আগে তো অবশ্যই হে নামাজ কীভাবে পড়বে সেটা তাকে শেখাতে হবে। অতএব সাত বৎসর বয়সের আগে মার বার দায়িত্ব হলো সন্তানদেরকে আপনি এই পরিমাণ শিক্ষা দিবেন, যে পরিমাণ শিক্ষা দিলে নামাজের সুরা কেরা দোয়া তসবিহা সেগুলো যেন শিখে ফেলে, নামাজের মধ্যে কোন কাজগুলো ফরজ, কোন কাজগুলো ওয়াজিব, কোন কাজগুলো সুন্নত এগুলো যেন শিখে ফেলে, নামাজ কীভাবে পড়তে হয় সেটা শিখে ফেলে, এটা আমাদেরকে দায়িত্ব। দশ বৎসর বয়স থেকে আমরা তাদেরকে অবশ্যই নামাজ পড়াবো, আমাদেরকে আল্লাহ এইভাবে নির্দেশ দিয়েছেন। এই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে আদায় করি, আদায় করার পরে যদি আমরা দোয়া করি, তাহলে সব মিলিয়ে ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আমাদের সন্তান নেককার হবে, পাশাপাশি মার বাবার বাধ্য হবে। পাশাপাশি আরেকটি কথা মাথায় রাখতে হবে যে সন্তানের নেককার বানানোর জন্য, যে আমরা বিবাহের পূর্বে যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব বা স্বামী হিসাবে যাকে গ্রহণ করার কথা, যে একজন স্বামী নেককার স্ত্রী দেখে বা একজন স্ত্রী নেককার স্বামী দেখে, অর্থাৎ বিবাহের পূর্বে একজন ছেলে একটা নেককার মেয়েকে বা একটা মেয়ে নেককার ছেলেকে যেন স্বামী হিসাবে গ্রহণ করে, পাশাপাশি নিজে যেন দিন এবং দিনের উপর চলি, কারণ আমার সন্তান আমাকেই বেশি ফলো করবে। এই সব মিলিয়ে আমরা দোয়াও করব, আমাদের দায়িত্ব আদায় করব এবং আমরা নিজেও নেকের উপরে থাকব, এই সব মিলিয়ে এবং হালাল ইনকামের মাধ্যমে সন্তানকে লালন পালন করব, এগুলো যদি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ সন্তানরাও আল্লাহর বাধ্য হবে, আমাদের পরমতর হবে, আমরা আশা রাখতে পারি। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, জি বলুন আপনার প্রশ্ন। যে আমি আমি এখানে রওনা দিছি আর নমাজের রক্ত হয়ে গেছে, আর যেমন গাড়ির ভিতরে আমি আছি আর নমাজের রক্ত হয়ে গেছে, এবার আমি গাড়ি থইয়া নমাজ পড়তাম, এবার এখান যেখান থেকে আমি গাড়ি থেকে থইয়া বার হয়েছি, এখান ফাঁকটা হোক না ফাঁকটা হোক, আমি ওখানে তো উবাইয়া নমাজ পড়তাম পারবো নি। আমরা আনসার মা কোনো প্রশ্ন আছে নি? জি না, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ। প্রথমে আপনাকে ধন্যবাদ, এই বয়সেও আপনি নামাজের গুরুত্ব আপনি বুঝেছেন, যে সফরেও রাস্তায় কোনো দিকে যাওয়ার পথেও আমাদের নামাজের টাইমে নামাজ পড়তে হয়। আমাদের অনেকে কিন্তু অনুভূতি নেই, আমরা মনে করি নামাজ ঘরে থাকলে পড়লাম, আর বাইরে বের হয়ে গেলে বাসে চলা অবস্থায় বা ট্রেনে চলা অবস্থায় বা ব্যবসায় গেলে বা মার্কেটে গেলে নামাজ আর পড়তেই হয় না, বিষয়টা এরকম নয়। প্রত্যেক টাইম মতো নামাজ পড়তে হয়। ইভেন নবী এ করেছেন জেহাদের মাঠে জেহাদ চলতেছে, শত্রুপক্ষ রেডি, ওই অবস্থায় নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করা দূরের কথা, ইভেন আল্লাহর নবী জামাত পর্যন্ত ত্যাগ করেন নাই। দুইটি গ্রুপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের মাধ্যমে জেহাদের ফিল্ডেও নামাজ আদায় করেছেন। সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোনো বাদ দেন নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সংক্ষেপ করে দিয়েছেন, মুসাফির হলে 48 মাইল বাইরের চেয়ে দূরের সফর মুসাফির হলে সেখানে ফরজ জুহর আসর এশা চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়লেও চলে, সুনতে মাকাতে সুতলে পড়লেন না পড়লেন।
তবে ফজরের সুন্নাত পড়াটা ভালো এই হলো সফরের বিধান তো আপনি বাইরে কোথাও যাইতেছেন নামাজের টাইম হয়ে গিয়েছে আপনার প্রশ্ন হলো আপনি গাড়ি থেকে বের হয়ে আপনি যেখানে নামাজ পড়বেন এই জায়গা যদি বাহ্যিক কারণে কোনো নাপাক আপনি না দেখেন তাহলে আপনার সেখানে নামাজ পড়লে অবশ্যই নামাজ হয়ে যাবে উত্তম তো এটাই হবে আপনার গাড়িতে যদি কোনো জায়নামাজ মুসল্লা আপনি রাখেন বা কোনো ম্যাট রাখেন প্রেয়ার ম্যাট আর আপনি ওই যে কোনো জায়গাটা বিছিয়ে নামাজ পড়ে নেন ভালো অথবা যে কোনো জায়গায় যদি আপনি নামাজ পড়লেন যেখানে বাহ্যিক কোনো নাপাক দেখা যাইতেছে না আপনার নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার উম্মতকে পাঁচটি স্পেশাল নিয়মা দান করেছেন তার মধ্যে একটি হলো নামাজের টাইম হলে যে কোনো পাক জায়গায় আমরা নামাজ পড়লে আমাদের নামাজ হয়ে যায় মসজিদ হতে হবে এটা মোটেই জরুরি নয় আপনি যে কোনো পাক জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তো পাক মানেই যদি আপনি সেখানে বাহ্যিক কোনো নাপাক না দেখতেছেন ইম্পিউরিটি না দেখতেছেন দ্যাট মিন এটা পাক এবং যে কোনো জায়গার পাক মাটি দিয়ে অজু পরিবর্তে অজু করতে না পারলে বা ফরজ গোসলও করতে না পারলে বিশেষ অবস্থায় তাইমুম করলেও এই তাইমুমের মাধ্যমে নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগী করা যায় এটাই উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য তো আপনি সেখানে গাড়ি থেকে বের হয়ে যদি এইভাবে কোনো সুইটেবল জায়গা পান আর আপনি নামাজ পড়েই ফেলেন আর এখানে কোনো পাক আছে বানা আছে আপনি জানাতেন তাহলে যদি বাহ্যিক না পাক দেখতেছেন না আপনি ধরবেন এই জায়গাটা কি পাক আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বাট এরপর আমরা নামাজ যেন মিস না দিই আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বিশেষ করে আমাদের নজন আমাদের ইয়াংস্টারদেরকে আল্লাহ যেন সেই অনুভূতি দান করেন শুধু গড়েই নয় আর শুধু শবরাতেই নয় আর শুধু ফ্রাইডে নয় বরং প্রত্যেকটি নামাজ যথাসময়ে যেন আমরা যথাস্থানে যেন আমরা পড়তে পারি কাজের জায়গায় হই আমরা অনেক আবার আসি দেখা যায় ওয়ার্ক প্লেসে গেলে নামাজ বাদ দিয়ে দিই শপিং গেলে আমাদের নামাজ বাদ দিয়ে দিই আমরা সফরে বাইরে নামাজ বাদ দিয়ে দিই বাইরে গেলে আমরা নামাজ বাদ দিয়ে দিই স্কুলে গেলে নামাজ বাদ দিয়ে দিই না না নামাজ সব জায়গায় সর্বত্র নামাজ কোনো অবস্থায় নামাজ মাফ হয় না মনে রাখতে হবে নামাজ ছিল কিন্তু ৫০ মুসা ইসলামের সুপারিশে আল্লাহ পাক নবীর সুপারিশের মাধ্যমে ৫০০ নিয়ে এসেছেন এরপরে যদি আমরা পড়ি না এটা কিন্তু মারাত্মক ধরনের আল্লাহর সেই অবদানের প্রতি অবজ্ঞা করা হবে আমরা অবশ্যই আমরা নামাজ পড়বেন জাযাকুম আল্লাহ জাযাকুম আল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর তাই না আমার দুইটা কোয়েশন জি হোক ইনশাআল্লাহ আপনার প্রশ্ন ফার্স্ট কোয়েশন হইছে গিয়া আমরা যেন সফর করা যাই বাংলাদেশও যাই লন্ডন থেকে বিমানের পানি দিয়ে উজু করার চেয়েছি দুই নম্বর হইছে তুই ভাইরা নামাজ বললে নামাজ হইব নি কথাটা জানতাম প্রথম প্রশ্নটা আবার ক্লিয়ার হবানি তোরা জি প্রশ্নটা আবার রিপিট করবানি আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি প্লেনে সফরত অবস্থায় নামাজ পড়ার জন্য আপনি প্রশ্ন করতেছেন প্লেনে যাই বা যে অবস্থায় আমরা সফর করি নামাজ আমাদেরকে পড়তেই হবে এবং বিমান বা প্লেনের যে পানি আছে এটা সেই পানি দিয়ে অজু করলেও আপনার অজু হবে এবং নামাজ হবে ইনশাআল্লাহ সেখানে হয়তো আপনাকে পুরো অজু না করে অন্তত খালি ফরজটুকু করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ অজুর মধ্যে চারটি জিনিস হলো ফরজ মুখ দৌত করতে হয় হাত পানির মধ্যে দৌত করতে হয় মাথা মাসা করতে হয় এই তিনটা তো আপনি ইজিলি করতে পারবেন প্লেনে কোনো সমস্যা নাই পা দৌত করা আপনি চাইলেও কিন্তু সেটাও আপনি করতে পারেন অথবা আপনি যদি একটু আপনি একটু সতর্কতার জন্য আগে থেকেই আপনি পায়ের মধ্যে চামড়ার মোজা অথবা এরকম কোনো মোজা যেটা চামড়ার মতো খুব বেশি ঠিক থাকে যার ভিতরে পানি ঢুকে না এটা স্পেশাল একটা মেটেরিয়ালের মোজা বর্তমানে বের হয়েছে সেগুলো থাকলে আপনি সেগুলোর উপর মশা করে আপনি পা না দৌত করে তখন নামাজ পড়তে পারতেছেন যদি কোনো কারণে আপনি অজু করতে নাও পারেন বা পানি নেই বা সেখানে হয়তো কর্তৃপক্ষ আপনাকে অজু করতে দিতেছে না সাধারণত তারা অজু করার পারমিশন পক্ষে বিপক্ষে কিছু বলে না কিন্তু এটা কিন্তু আমি আমার যে টাইম করি যেভাবে আমি শুধু ফরস্তুকে আদায় করে আমি অজু করে ফেলি বা আমি আগ থেকেই চেষ্টা করি প্লেন ওঠার আগেই আমি অজু করেই আমি উঠি যাতে আমি নামাজের টাইমে যেন আমি নামাজ পড়তে পারি অথবা যদি কোনো নামাজের টাইমে দেখি যে আমি প্লেনে ওঠার আগে পড়ার সুযোগ আছে আমি নামাজ পড়েই আমি উঠি বা যে নামাজটা আমি প্লেন থেকে নামাজ পড়ে গিয়ে সেখানে আমি টাইম আসে পড়তে পারবো সেই নামাজটা আমি ওখানে নামাজ পড়েই পড়লাম আর যে নামাজের ক্ষেত্রে আমি আগেও পড়তে পারতেছি না বা প্লেন থেকে নামাজ পড়েও পড়ার সুযোগ থাকবে না প্লেনে থাকা অবস্থায় আমার টাইম চলে যাবে ওই নামাজের ক্ষেত্রে আমি আগ থেকে অজু নিয়েই আমি উঠি চেষ্টা করি লং টাইম রাখার জন্য আর অজু গিয়ে চলে গেলেও আবার প্লেনে ওই সঙ্গে ফরজটুকু আমি আদায় করেও আমি আমার চেষ্টা করি যদি আপনি নাও পারেন
অজু তখন তাইমুম করে নামাজ পড়লে তবুও কিন্তু নামাজ হবে তবু যেন নামাজ যেন আপনি মিস যেন না দেন নামাজ যেন মিস না যেন না দিই এবং প্লেনে দাঁড়িয়ে পড়ার সুযোগ হয় না আপনি বসে বসে যেভাবে পারেন সেভাবে পড়লেও ইনশাল্লাহ আল্লাহ পাক এই নামাজটাকে আপনার কবুল করবে ইনশাল্লাহ কারণ আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম আমরা আল্লাহকে ভয় করবো যতটুকু আমাদের সাধ্য এবং সামর্থ্য রয়েছে ঠিক আছে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কালার সালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার একটা প্রশ্ন হইল ফরজ নামাজের পরে সালাম ফিরানির পরে ইস্তেগফার তো আমরা পড়লাম পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ স্বরে আপনার ইমাম সহ মুক্তাদিগণ ইগু কতটুকু আপনার শরীয় সম্মত আপনার আচ্ছা আর কোন প্রশ্ন আছে আর হযরত আদম আলাইহিসসালামে যখন আল্লাহর কাছে তওবা করছিল তখন কোন আয়াত পড়িয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাইছিল এবং আল্লাহ মাফ করে দিছিল ও আয়াত আমি জানতাম সেটা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আর কোন প্রশ্ন আছে জি আপনার প্রথম প্রশ্ন ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার ইস্তিগফার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 আর কোন বড় এসেছে নামাজের পরে তকবীর বলতেন কাব্বারাল্লাহ কাব্বারনা নামাজ শেষ করে আমরা আল্লাহর তকবীর করতাম এই তকবীরের অর্থ আল্লাহ আকবর বলা অথবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর যে তসবিহাত পড়া হয় 33 33 33 এবং আল্লাহ আকবর 34 ওই তসবিহাতের মাধ্যমে আল্লাহর বড়ত্ব বয়ান করা মিন করা হয়েছে অতএব সালামের পরে আমরা যে কাজগুলো করব আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বললাম তারপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 অথবা আল্লাহু আকবার 33 এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির এটা একবার পড়ে আমরা 100 কমপ্লিট করব তো এই তসবিহাতের কথা আরো কতিবার তসবিহাতের কথা এসেছে কিন্তু এই তসবিহাতগুলো জুড়ে পড়ে বা সম্মিলিতভাবে সবাই এত জোরে পড়লাম যে মুক্তাদির মধ্যে যারা এক দুই রাকাত মিস করেছেন মাসবুক যাদেরকে বলা হয় তাদের সমস্যা হয় এটা তো আবার ঠিক হবে না ইভেন আবু দাউদ সাহেবের হাদিস নবী করিম ইসলাম মসজিদে সাহাবায়ে কারাম কয়েকজন একসঙ্গে বড় করে কোরআনে করিম তিলাওয়াত করা অবস্থায় ছিলেন নবী বলেছেন তোমরা এইভাবে বড় করে যেন তিলাওয়াত না করো কারণ তোমার তিলাওয়াতের আওয়াজে আরেকজনের প্রবলেম হবে তো কোরআনে করিমের তিলাওয়াত স্বাভাবিক অবস্থায় যদি সজোরে করার কারণে একজনের প্রবলেম হয় আল্লাহ নিষেধ করলেন তাহলে নামাজের পরে এইভাবে যদি সম্মিলিতভাবে আমরা বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলতে থাকি অনেক সময় ওই মুসল্লি যারা এক দুই রাকাত মিস করেছেন যারা মাসবুক হয়েছেন তাদের সমস্যা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক এজন্য এরকম জুড়ে বলাটা যেহেতু আল্লাহ নবী বলেনও নাই বা বলার কথা বলেনও নাই এইভাবে সজোরে সবাই বলা বা বলতে হবে মনে করা এটা হয়তো বেদাত হবে বা অন্ততপক্ষে সুন্নত পরিপন্থিত হবেই এটা সঠিক হবে না এটা 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 ইসলাম সমর্থন করে না এমন একটি কাজ হবে অতএব নামাজের পরে ইমাম মুক্তাদিকে নিয়ে সম্মিলিতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সজোরে বলা এটা সুন্নত পরিপন্থী হবে এটা সঠিক হবে না জাযাকুমুল্লাহ খায়রান জাযা আর একটি প্রশ্ন ছিল আদম আলাইহিস সালাম কোন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আদম আলাইহিস সালাম যা জান্নাতের ফল খাওয়ার কারণে উনি জান্নাত থেকে ওনাকে বের করে দেওয়া হলো এবং শেষ পর্যন্ত উনি উনার এই কৃতকাজকে অনুধাবন করে উনি তবা করেছিলেন তবা কবুল হয়েছে কি বলে তবা করেছিলেন এটা নির্ভর যেগুলো মায়াকার মতে ওই দোয়াটি যে দোয়াটি কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাফসীরে জালালাইন সহ বিভিন্ন তাফসীর কথা উল্লেখ করা হয়েছে ফাতালাক্কা আদমির রব্বিহি কালিমাত আদম আল ইসলাম আল্লাহের কাছ থেকে যে কথাগুলো শিখে যে কথার মাধ্যমে তবা করেছিলেন এই কথাগুলো হলো এটাই রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া আজও যদি আমরা গুনাহ করার পরে আমরা পরে তবা করি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন তো এটা কি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين. اي الله امي امار نجر اوپر انناي كوريچي وان لم تغفر لنا وترحمنا الله جدي تمي ديار مايا كوري امار گنا ماف كورونا এবং আমাকে দয়া করো না, আমাকে যদি ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এই কথাগুলো অত্যন্ত অনুনয়বিনয় করে তখন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার তওবা কবুল করে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিলেন। এবং আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, আমরাও যারা কিয়ামত পর্যন্ত কোনো অপরাধ হয়ে গেলে আমরা যদি তওবা করি আল্লাহ এভাবে গুনাহ মাফ করতেই থাকবেন, করতেই থাকবেন। এটাই ছিল শিক্ষা। হাদিসে বলা হয়েছে, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক সান অফ আদম অপরাধ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। ও খাইরুল খাত্তা ইন আত্তাওয়াবুন, বাট অপরাধীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অপরাধী তারা যারা গুনাহর সঙ্গে সঙ্গে তোবা করে নেয়। যারা তো অপরাধ হতে পারে কিন্তু অপরাধের পরে আমরা তোবা করে নেব, লেট করব না। ইভেন খালিস নিয়তে তোবা করলে আল্লাহ সুবহানাহু অনেক ক্ষেত্রে গুনাহকে তো মাফ শুধু করবেন তাই নয়, গুনাহকে অনেক সময় নেকি দিয়ে আল্লাহ পাক বদলাইয়া দেন। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিমা হাসানাত, আল্লাহ আমাদের সকলকে গুনাহের সঙ্গে সঙ্গে তওবা করে গুনাহকে যেন আমরা নেকি দিয়ে পরিবর্তন করতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ যেন দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরাম বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের নতুন কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সৌদাবাদন আলিম উদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতু। বিরতির পূর্বে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছিলেন, অনেকেই প্রশ্ন করার জন্য হয়তো অপেক্ষার ছিলেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা সাধারণ একটা প্রশ্ন, এটা জানতাম অবশ্যই ভুলে গেছে কি, নামাজ এবং অজুর কয়টা ফরজ প্লিজ? জি, নামাজ নামাজ এবং অজুর কয়টা ফরজ? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর যে ফরজ নামাজ বাদে যে ইমাম সাহেব যে দোয়া করেন, এটা কি বাধ্যতামূলক? আমরা হইব ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি না, ও দুইটাও ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা আনসার দিতে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, নামাজের মধ্যে ফরজ কয়টি এবং অজুর মধ্যে ফরজ কয়টি? এটা যদিও এক প্রশ্নে আপনি বলেছেন কিন্তু আসলে এই প্রশ্নের দুইটি পার্ট। তো আমরা অজু থেকে শুরু করি, কারণ নামাজের আগে অজু করতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু জুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের মধ্যে চারটি ফরজের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে অজু না থাকলে অজু করতেই হবে, ইভেন যদি অজু থাকে তবু অজু করাটা মুস্তাহাব, এবং সেই অজু করতে গিয়ে তোমরা চারটি কাজ করবে। নাম্বার ওয়ান, ফাগসিলু জুহাকুম, তোমরা তোমাদের মুখকে ভালোভাবে ধৌত করতে হবে। মুখ বলতে আমাদের ওই যে চুলের গুড়ি থেকে নিয়ে মাথার চুল যেখানে উঠেছে ওই জায়গা থেকে, ওই জায়গার থেকে শুরু করে কটার নিচ পর্যন্ত, কানের লতি থেকে নিয়ে ওই কানের লতি পর্যন্ত মধ্যবর্তী পুরো জায়গাকে ভালোভাবে ধৌত করা। ইভেন আমরা যে সময় মুখ ধৌত করবো তখন চক্ষুর কর্ণা যেটা আছে এই জায়গাটাও আমরা যেন ভালোভাবে ধৌত হয় আমরা খেয়াল রাখবো, এবং আইব্রোর নিচে যেন পানি পৌঁছে আমরা ভালোভাবে আমরা পানি পৌঁছাবো। মুখ এইভাবে রাখলে ঠোঁটের বাইরে অংশ পর্যন্ত পুরো জায়গাটা যেন আমাদের ধৌত হয়ে যায়, ফরজ। দুই নম্বর ফরজ হলো, ও আই দি একুম ইলাল মারওয়াফিক, তোমাদের হাতকে ধৌত করতে হবে কনুই পর্যন্ত, কনুই সহ কনুর হাড্ডি বা পর্যন্ত পুরো যেন ধৌত করা হয়। এক একটা রুমের গোড়ায় পানি পৌঁছে না এরকম যেন বাকি না থাকে। এবং উত্তমটা হলো যে আপনার মুখ এবং হাতকে ধৌত করবো তিনবার তিনবার, তো একবার কমপক্ষে ভালোভাবে ধৌত করা ফরজ, মুখকে এবং হাতকে দুইটা ফরজ পাইলাম। তিন নম্বর ফরজ হলো, ওয়াম সাহু বের উ সিকুম, মাথা মাসা করা, মাথা পুরা বন্ধত পক্ষে চার ভাগের এক ভাগ তো মাসা করতেই হবে। এবং চার নম্বর হলো, ও আর জুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা ধৌত করতে হবে
কখন পর্যন্ত ঘন্টা পর্যন্ত তো মুখ দৌত করা পুরাটা হাত দৌত করা কনুই পর্যন্ত মাতামাসা করা এবং পা গোড়ালি পর্যন্ত ভালোভাবে দৌত করা দৌত করার জায়গার মধ্যে যেন কোনো একটা রুমের গুলিতে পানি পৌঁছে না কেন বাকি না থাকে এই চারটা হলো অজুর ফরজ আর বাকি যেগুলো আমরা করি কুল্লি খরা না খবানি দেওয়া বিসমিল্লা বলা ধারাবাহিক করা দর জায়গায় তিনবার দৌত করা দাড়ি খেলাল করা আঙ্গুলকে খেলাল করা ঠিক আছে আরও যেগুলো রয়েছে সেগুলো মিসওয়াক করা সেগুলো হলো সুন্নত অবশ্য সুন্নত কালো আমরা করব একটি বিষয় সাহাবায়ে কারাম সুন্নত কোনটি জানতেন আমল করার জন্য আর আমরা সুন্নত না ফরজ আমরা প্রশ্ন করে আমরা জানি বাদ দিয়ে দেওয়া যায় এই উদ্দেশ্যে এটাই হলো আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য আমি আবার বলছি সাহাবায়ে কারাম সুন্নত কোনটি ওনারা খুঁজে খুঁজে জানার চেষ্টা করতেন আমল করার জন্য আর আমরা কোনটি সুন্নত আমরা আর কোনটি ফরজ আমরা জানার চেষ্টা করি যেন সুন্নতগুলো যেন আমরা বাদ দিতে পারি এরকম যেন না হয় সুন্নতেরও প্রয়োজন রয়েছে নামাজের মধ্যে ফরজ হলো কমপক্ষে ছয়টি ফরজ তাকবীরে তাহরিমা শুরুতে আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এই যে তাকবীরে তাহরিমার সময় আল্লাহ আকবার বলে আমরা তাকবীরে তাহরিমা এটা একটা ফরজ দুই নম্বর রুকু পর্যন্ত দাঁড়িয়ে থাকা ক্যাম করা যাদের সুস্থ নয় যারা সুস্থ আছি আমরা যাদের সুযোগ রয়েছে আমরা যারা অ্যাভেলেবল আছি এই ক্যাম যে তাকবীরে তাহরিমা তারপরে ক্যাম খাড়া থাকা রুকু দেওয়া সজ্জা দেওয়া এবং শেষ বৈঠকে বসা এবং কেরাত পড়া তো তাকবীরে তাহরিমা কেয়াম কেরাত রুকু সজ্জা কায়দা খারাপ ছয়টি আবার তাকবীরে তাহরিমা কেয়াম কেরাত রুকু সজ্জা কায়দা খারাপ এই ছয়টি হল আমাদের মধ্যে ফরজ তাকবীরে তাহরিমা বলতে হয় খাড়া থাকতে হয় রুকু পর্যন্ত কেরাত পড়তে হয় বিশুদ্ধভাবে সুরায় ফাতে এবং আর সুরামে রইতে হয় তারপরে রুকু সজ্জা এবং শেষ বৈঠক এই ছয়টি হলো নামাজের ফরজ আপনার একটি প্রশ্ন ছিল নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা বা একা দোয়া করা এটা ফরজ নয় করতে পারলে ভালো মোস্তাহাব বা জায়েজ বেদাত অবশ্য আমরা বিশ্বাস করি না বা এটা মোটেই জরুরি নয় জাযাকুমুল্লাহ খায়র দাদা জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী কোনো প্রশ্ন আছে কিনা হ্যালো কলার সালাম আলাইকুম চলে গেছেন আরেকটি এই নামাজ ফাসেদ হওয়ার কয়টি কারণ ভাই যে সমস্ত কারণ নামাজ ফাসিদ হওয়ার অনেক কারণ রয়েছে যেমন নামাজের ভিতরে কথা বলা নামাজের ভিতরে কিবলা থেকে নিজের সিনাকে ফিরিয়ে ফেলা নামাজের ভিতরে হাঁটা কোনো কিছু খাওয়া বা ড্রিঙ্ক করে ফেলা এভাবে অনেক কাজ রয়েছে এগুলোর মাধ্যমে নামাজ ফাসিদ হয় তো আমরা আরও কিছু কাজ রয়েছে এগুলো নামাজ মকরু করে ফেলে তো নামাজকে আমরা অবশ্যই ফরজ আদায় করবো ওয়াজিবুল আদায় করবো যেগুলো নামাজ ব্যাঙ্গে যায় এগুলো থেকে অবশ্যই আমরা পরিহার করবো জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি দুইটা প্রশ্ন করতাম আপনার কাছে জি হোক আপনার প্রশ্ন জি আপনার রোজেনে বাচ্চাকে জেনে গোয়ার রাখবে আপনার মরকেজ দিয়া জি এটা তো মা বাবা তো কইয়া দেরা না জেনে মরকেজ দিয়া সাইন গোয়ার রাখতা চিনি আমরা এটা তো কেউ কইয়া দেয় কেউ কইয়া দেয় কেউ কেউ কর না বুঝছেন এটা তো মা বাবার গুণ হইব নি এটা প্রথমে আপনাকে ধন্যবাদ যে ইন্টারেস্টের ভিত্তিতে কোনো লেনদেন মর্গেজ এগুলো হারাম আপনি এটা অনুবাদ অনুধাবন করতে পেরেছেন আপনার আশঙ্কা হলো যে আমরা তো নিজে করি নাই আর যদি এখন যদি সন্তানরা তারা কোনো মর্গেজ দিয়ে ঘর কিনে যেটা আমি মা বাবা বা সবাই বলতেছি না তারা তাদের ইচ্ছা মতো করতেছে বা মেয়েকে শাড়ি দেওয়ার পরেও ওই মেয়ে যদি তার স্বামীর ঘরে দেওয়ার পরে তারা এইভাবে মর্গেজের ভিত্তিতে কোনো ঘর খরিদ করে এটার জন্য কি মা বাবা দায়ী হবেন তো দেখেন আপনি যদি কোনো গুনাহের সঙ্গে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ইনভলভ না হন এটার জন্য আল্লাহ আপনাকে ধরবে না আপনি সন্তানকে বলেও দিলেন না বা আপনি এটাকে সাপোর্ট করলেন না তো এটা কারণে তো আপনাকে সেই অপরাধে অপরাধী করা হবে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাদিরু ওয়াদিরা তুমি উইদরা উখরা একজন আরেকজনের গুনাহের লাইবিলিটি বহন করতে হয় না হ্যাঁ যদি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আপনি ইনভলভ থাকেন কীভাবে
যে আপনি হয়তো তাকে দিয়ে এটা করাইতেছেন গুনাহের কাজ, বা আপনি এটাকে সমর্থন করতেছেন, বা আপনি তাকে এটা হয়তো কোনো শিক্ষাও দেন নাই, বলেন নাই, বা এখনও তাকে হয়তো এটা বুঝাইবার সুযোগ থাকলেও আপনি বোঝান নাই, তখন গিয়ে হয়তো আপনাকে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব আপনাকে পাবে যে আপনি বাবা হিসাবে মা হিসাবে আপনি কোনো দায়িত্ব আদায় করলেন না, বা আপনি কেন এই হারাম কাজের সঙ্গে জড়িত আছেন বা তাকে কেন সাপোর্ট দিচ্ছেন, তখন গিয়ে হয়তো সেই গুনাহের সঙ্গে আপনারও একটা সম্পৃক্ততা পাওয়া হবে। এই জন্য আমরা সন্তানদেরকে প্রথম থেকেই এই কাজগুলো শিক্ষা দেব, কোন কাজ জায়েজ কোন কাজ জায়েজ নয়। এরপরে যদি আমরা তাদেরকে সেগুলো শিক্ষা দেওয়ার পরে, সন্তানরা বোঝার পরে, বয়স্ক হওয়ার পরে তারা জেনে শুনেও আপনি আমার দায়িত্ব আদায় করেন, তারপরে যদি কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়, তারপরে আমার দায়িত্ব হবে আমরা বাবা হিসাবে মা হিসাবে তাদেরকে অবশ্যই আমরা অ্যাডভাইস করব, বোঝাবার চেষ্টা করব। এরপরে যদি আমরা তাদেরকে শিখালাম, বুঝালাম, এরপরে যদি তারা কোনো গুনার মধ্যে ইনভলভ হয়, তো সেই গুনার কারণে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধরবেন না। কেন? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। মর্গেজের মাধ্যমে গড়ে খরিদ করা, এটা কিন্তু সুদ এবং ইন্টারেস্টকে আল্লাহ হারাম করেছেন। সুদ এবং ইন্টারেস্ট সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, তাদের উপর অভিশাপ। এজন্য নির্ভরযোগ্য আমার খানার মতে মর্গেজের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য বা এই সমস্ত গড় খরিদ করার কোনো পারমিশন ইসলামে দেয় না। যদিও কোনো কোনো মুফতি থাকার জন্য এই গড়ের ক্ষেত্রে পারমিশন দিলেও নির্ভরযোগ্য আমার খানার মধ্যে সেই পারমিশনটুকুও দেন নাই। সেখানে অল্টারনেটিভ আপনি অন্য কোনো ব্যবস্থা আপনি হয়তো অবলম্বন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সকল প্রকার হারাম থেকে যেন বাঁচার তৌফিক দান করেন, স্পেশালি ইন্টারেস্ট এবং রিবা থেকে যেন শুধু আমাদেরকে নয় গোটা সমাজকে যেন আল্লাহ পাক উদ্ধার করেন, এবং হালাল পন্থায় ইসলামিক পন্থায় যে সমস্ত ঋণ বা ঋণ গ্রহণের মাধ্যমে পরস্পর যেন আমরা সহযোগিতা করতে পারি এবং ব্যবস্থা যেন আল্লাহ করে দেন, এটাও আমরা যেন দোয়া করি। আল্লাহ আমাদেরকে সকলকে সেইভাবে তৌফিক দান করেন। আমিন। জাজাকুমুল্লাহ খায়র। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, উনি অনেকক্ষণ অপেক্ষার পর হয়তো চলে গেছেন। আচ্ছা, মর্গেজ যে অনেক সময় কর খরিদ করা হয় এবং ইসলামী মর্গেজ নামে একটা, ওইটা কতটুকু সঠিক? মর্গেজ মানে ঋণ আপনি আনছেন, এবং ঋণ যদি ইসলামের পদ্ধতি মতো আপনি আনেন, যেখানে ইসলামে যেটাকে জায়েজ করেছে, যেখানে ইন্টারেস্ট ইনভলভ নয়, সেটা তো অবশ্যই জায়েজ হবে। তো ডিপেন্ড আপনার টার্ম অফ কন্ডিশন, আপনি কীভাবে আপনি ঋণটা নিতেছেন এবং ঋণটা দিতেছেন কীভাবে। যেমন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা প্রফিট করে থাকি, এটা যেহেতু ইসলাম সমর্থিত পন্থায় আপনি লাভ করতেছেন, প্রফিট বানাইতেছেন, এটা জায়েজ, আহাল্লাল্লাহুল বায়া। এখন যদি এই মার্কেজটা ঋণটা যদি ওই ইসলামিক পন্থায়, সেখানে ইন্টারেস্ট ইনভলভ না করে অন্য কোনো পন্থায় করা হয় ইসলামিক শরিয়া তরিকা মতো, তখন সেটা জায়েজ হবে। আর যেখানে ইন্টারেস্ট ইনভলভ রয়েছে, ও হারাম রিবা, আল্লাহ সেটাকে হারাম করেছেন, এখানে কোনো ব্যাপারকত আসতেই পারে না। তো ইসলাম সমর্থিত পন্থায় যদি আপনি কোনো ঋণ আনেন, তো সেটা জায়েজ থাকবে। এটাকে সহজভাবেই মনে করেন যে মুরুগ জবাই করার ক্ষেত্রে যদি আপনি আল্লাহর নাম নিয়ে জবাই করেন, তো এটা এই জবাই করাটা হালাল হয়। আর ইচ্ছাকৃতভাবে যদি এই মুরুগ জবাই করার সময় বা কোনো হালাল অ্যানিমাল জবাই করার সময় আপনি আল্লাহর নামকে ইচ্ছাকৃতভাবে আপনি ত্যাগ করে আপনি জবাই করেন, তাহলে সেটা পদ্ধতিগত বিশ্বাসকম হওয়ার কারণে জবাই হইতেছে উভয়টাও, একটা হালাল হবে একটা হারাম হবে। এইভাবে আপনাকে মনে করতে হবে ঋণ আনা এবং দেওয়া, হালাল পন্থায় আনলে জায়েজ হবে, না তো এটা হারাম হবে। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ। আগে যিনি প্রশ্ন করেছিলেন মর্গেজের গড় রাখা নিয়ে, ওনার আরেকটি প্রশ্ন ছিল, ওনার মেয়ে শাদি দেওয়ার পর যদি মর্গেজ, আমি এক প্রশ্নের মধ্যে আমি সেটা বলে ফেলেছিলাম যে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেও যদি আমি তাদের সঙ্গে এই সমস্ত জিনিসে আমি ডাইরেক্ট ইনভলভ না হই, তাহলে আল্লাহ আমাকে ধরবে না ইনশাআল্লাহ। কিন্তু ছেলে মেয়ে উভয়ই সমান। আর বিশেষ করে মেয়েকে শাদি দেওয়ার পরে অনেক সময় তারা ভিন্ন ঘরে চলে গেলেন, স্বামীর ঘরে চলে গেলেন, ওনার সঙ্গে মা বাবার সম্পর্কর ইয়েটা ছেলের চেয়ে আর একটু দূরে সরে যায়। তো সেই হিসাবে যদি ওনার মার বাবার কোনো ইনভলভমেন্ট না থাকে, আর আগে থেকে মা বাবা তাকে সঠিক শিক্ষা দিয়েছিলেন বা তাদেরকে উপদেশ দিয়েছিলেন, এরপরে যদি তারা এইভাবে কোনো কিছু করে ফেলে, তো এটার কারণে আমি মনে করি ইনশাআল্লাহ মা বাবাকে আল্লাহ পাক দায়ী করবেন না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে ফোন করছি, আমার দুঃখিত নিয়ে দেখ আমার ঘুরে। আমি ফোন করছি আর কি, ওখান নাইনি আমার কাছে কিছু পয়সা আছে নাইনি, তাই খরচ করিয়া নিছুন, তো এটা তো আমি কোনো ইনভলভ হইমুনি ওখানটা, বুঝতাম না আপনার কাছে। বুঝিয়ার আমরা হইম ইনশাআল্লাহ। জি আচ্ছা, জি আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। দোয়া করুন ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো
যে আপনি মর্গেজের ব্যাপারে আপনি কোনো ইনভলভমেন্ট ডাইরেক্ট না থাকলেও আপনার কাছে যারা কর্জ নিয়েছেন আপনি তাকে কর্জ দিয়েছেন, এটা কিন্তু আপনি একটা ভালো কাজ করতে করেছেন। আপনার সন্তানদেরকে, ছেলে বা মেয়েকে বা যে কোনো কাউকে যদি আপনি কর্জে হাসানা হিসাবে ফসা করজ দেন, এটা বড় সবের কারণ। হাদিস বলতেছে আপনার কর্জে হাসানা দিলে কিন্তু ডেইলি সমান অ্যামাউন্ট সদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা, আপনি কর্জে হাসানা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণ সওয়াব ডেইলি আপনাকে দান করবেন, এত সওয়াব। তো আপনি আপনার সন্তানদেরকে কর্জে হাসানা দিয়েছেন, ছেলে তো মেয়েকে, এই দেওয়ার কারণে হয়তো আমি মনে করি আপনার এটার সঙ্গে ইনভলভমেন্ট আমার মনে হইতেছে না, যেহেতু আপনি কর্জ দিতে পারেন যে কোনো কাউকেও, ঠিক আছে ইনশাল্লাহ। বরং আমি তো মনে করি কর্জ দিয়ে তাদেরকে ওই পরিমাণ পয়সার ইন্টারেস্ট থেকে আপনি তাদেরকে সেভ করলেন আরও, যদি আপনার উদ্দেশ্য মহৎ হয় আপনি উল্টা আপনি সব পাওয়ার আশা রাখি আমি ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের সওয়াব এবং অপরাধ ডিপেন্ড করে নিয়তের উপরে, নিয়ত যদি সৎ হয় তাহলে সেই ভালো কাজের মাধ্যমে সব পাওয়া যাবে, এটাই আশা রাখা যায়। ওকে, জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন আপনার প্রশ্ন। আল্লাহ সম্বন্ধে, জি আল্লাহ তো বলছেন তিনি এক এন অদ্বিতীয় এবং এবং সে নিরাকার, কিন্তু আল্লাহ তো অন্য জায়গায় বলছেন তিনি নিজ হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করছে। তাহলে একদিকে বলছেন নিরাকার, আরেকদিকে নিজ হাতে আদম আলাইহিস সালাম তৈরি করছেন, তো এখানে আমরা কোন দিকে ই করতে পারি? তাহলে আমি বলবো অ্যান্সার। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? একটা প্রশ্ন হলে, কেউ যদি কোনো লোন নেয়, একটা নির্দিষ্ট লোন নিলে কিন্তু লোনের শর্ত হইলে আমি যদি এই একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি পাই তাহলে লোনটা দিতে হবে, আর যদি ওই স্যালারিটা না পাই তাহলে লোনটা তারা নিবে না। বুঝতে পারছেন কোশ্চেনটা? জি জি। এখানে ধরেন ধরেন আমি ধরেন ৪০,০০০ পাউন্ড স্যালারি যদি পাই তারা আমার লোনটা নিবে, আবার ৪০,০০০ স্যালারি যদি কম পাই তারা নিবে না। এই ক্ষেত্রে যদি লোনটা শোধ না হয় কখনো তাহলে কি আমি থাকবো? কারণ ওই পরিমাণ স্যালারি আমি পেলাম না। অর্থাৎ যদি ওই লোন নেওয়াতে কোনো সুদ ইনভলভ না থাকে তাহলে সেই লোন নেওয়া ঠিক হবে কিনা ঠিক না, এটাই আপনার প্রশ্ন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আনসার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রথম প্রশ্ন আদম আলাইহিস সালামকে নিজ হাতে। আপনার প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ আমরা বিশ্বাস করি উনি এক এবং অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই এবং উনি নিরাকার, ওনার কোনো আকার নাই। যদি তাই হয় তাহলে যে হাদিসে বলা হলো আদম আলাইহিস সালামকে নিজ হাতে আল্লাহ পাক তৈরি করে দেন, তো আল্লাহর হাত চলে আসলো, তো আবার আল্লাহ নিরাকার কীভাবে? তো যে সমস্ত হাদিসে অথবা আয়াতে আল্লাহর হাত বা আল্লাহর চেহারা কথা উল্লেখ করা হয়েছে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, এখানে আল্লাহর চেহারা কথা উল্লেখ করা হয়েছে, হাদিসে আল্লাহর হাতের কথা উল্লেখ করা হয়েছে, কোরআন শরীফের আয়াতে আল্লাহর হাতের কথা উল্লেখ করা হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে, এই সমস্ত শব্দ বা আয়াতকে কোরআন এবং হাদিসের পরিভাষায়, ইসলামের পরিভাষায় মুতাশাবিহাত বলা হয়। অর্থাৎ এগুলার শাব্দিক মিনিং জানলেও সঠিক আসল মিনিং কোনটি এবং আল্লাহর হাত থাকলেও কীভাবে তার হাত, এই আকারটা কিন্তু আপনি আমি কেউ জানি না। এজন্য আমরা এটাই বিশ্বাস করব যে আল্লাহর হাত আছে, চেহারা আছে, কিন্তু তার আকার এবং আকৃতি কীভাবে এটা আপনি আমি কেউ জানি না। কাইফা ইয়ালিকু বিশানি, আল্লাহর যেভাবে হওয়া উচিত সেভাবে আছে। আপনি আমি দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে সিমিলারিটি হিসাবে কারো সঙ্গে তুলনা করে আমরা সেটা আমরা বিশ্বাস করতে পারবো না। আমি একদম সে বলি, যেমন চেয়ারের হাতা আছে, চেয়ারের হাতটা কিন্তু আমাদের হাতের মতো নয়, এটাকে আমরা হাতা বলি। চেয়ারের পা আছে কিন্তু চেয়ারের পাটা আপনার আমার পার মতো নয়, এটা চেয়ারের মতো যে আমরা দেখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, পা আছে, কীভাবে আছে এটা আপনি আমি জানি না, এবং এই কৈফিয়তটা আল্লাহ বলেন নাই, এবং এই কৈফিয়ত এবং কীভাবে হাও এই প্রশ্ন করাও যায় না, এই প্রশ্নের আনসার আমরা দিতে পারবো না। সেই হিসাবে আল্লাহ নিরাকার, এবং এটা আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে পারো যে আল্লাহ হয়তো এইভাবে হবেন এইভাবে হবেন। আল্লাহ কোরআনে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো জিনিস নয়। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে লোন নেওয়া, আপনি একটা লোন আনছেন এবং সেখানে উল্লেখ রয়েছে যদি আপনি এই লোন নেওয়ার পরে আপনি এই পরিমাণ আপনার স্যালারি হয় যেমন 40,000 বা অ্যাবভ, তাহলে সেই লোন আপনাকে পরিশোধ করতে হবে, যদি সেই পরিমাণ আপনার বেতন বা ইনকাম না হয় তো আপনাকে এই লোন দিতে হবে না। তো যারা আপনাকে লোন দিচ্ছে এগুলো বেশিরভাগ এই দেশের গভর্নমেন্ট থেকে, ব্যাংক থেকে আপনারা হয়তো এই পদ্ধতিতে লোন আপনারা নিয়ে আসেন। যদি
এই শর্ত পুরো হয় না, তারা দেয় আপনার শর্ত সাপেক্ষে কন্ডিশনের উপর, আর আপনার সে দিতে না হয় তারা যদি এটা স্বেচ্ছায় মাফ দিয়ে দেয় আপনার জন্য মাফ হয়ে যাবে। আর যদি এখানে কোনো সুদ ইনভলভ থাকে না আর এইভাবে আপনি একটা শর্ত সাপেক্ষে তারা লোন পরিশোধ করলো যে এই পরিমাণ পয়সা হলে আমার লোন এটা পরিশোধযোগ্য আদারওয়াইজ পরিশোধ করতে হবে না, তারা স্বেচ্ছায় যদি আপনাকে এইভাবে কন্ডিশন দিয়ে দেয় আপনার জন্য আনা এটা নাজায়জ হবে না, ইনশাল্লাহ জায়েজ হবে যদি এখানে কোনো সুদ বা ইন্টারেস্ট ইনভলভ না থাকে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর দিকে তো মাসে একটা কোয়েশ্চন। জি হোক, আপনি আমার বাগ নাকি গত সপ্তাহে তাই মারা গেছেন ক্যান্সার বেমার থাকি হসপিটালের মধ্যে, তো তাই রোজার মাসের এক সপ্তাহ পরে মারা গেছে থাকি, তো রোজার সময় তাই তো রোজা রাখতে পারছেন না কারণ বেমার আসলা, তো মানে আমরা যে গেছিলাম কি ফিদিয়া আমরা আরবার দিতে পারবনি ধানোর কারণে, আপনারা আরেকবার দিতে পারবেন? আরেকবার দিতে পারবেন বলতে বুঝছি না, মানে মানে কথা কি আমরা জানি না দেব ওই চিনি না না যদি আপনার এই বাগনা কেন জান্নাতুল ফিরদাউসে উঁচু মকাম দান করেন। এবং আমরা পাশাপাশি আরেকজন শেখুল হাদিস মরনা কাউসার, উনি বুধবরিদার মার্শাল শেখুল হাদিস ছিলেন এবং গাছবাড়ি আরেকটি মার্শাল শেখুল হাদিস ছিলেন, দিলগ্রাম মার্শাল ফারেক অত্যন্ত যোগ্য এবং বিজ্ঞান আলেম ছিলেন, ভেরি ইয়াং আমাদের স্টুডেন্টের সাথে, উনিও আজকে ইন্তেকাল করেছেন, আজকে জানাজা হয়েছে। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউসে উঁচু মাকাম দান করেন। আমিন আমিন। আপনার প্রশ্ন হলো যে বাগনা কয়েকটি রোজা না রেখে উনি মারা গিয়েছেন, তো সেই রোজাগুলা অসুস্থ অবস্থায় রাখতে পারেন নাই, সেই রোজার কি ফিদিয়া দিতে হবে? অসুস্থ অবস্থায় আর যদি পরে উনি সুস্থ হন না তাহলে সেই রোজা তো ওনার জন্য আর পরবর্তী রাখা ওয়াজিব ছিল। এই অবস্থায় যদি উনি ফিদিয়া দিয়ে দেন তবে সে আদায় হয়ে গিয়েছে, উনি ফিদিয়া নাও দেন তাহলে আপনারা দিলেও আদায় হবে ইনশাল্লাহ। আর যদি উনি অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন, উনি সুস্থ হয়ে উনি টাইম পান নাই, তো সেই রোজার ফিদিয়া না দিলেও চলবে, বাট এরপরে উত্তম হবে যে আপনার জানি না অসুস্থ কী পর্যায়ে ছিল, যদি উনি দ্বারা হয়তো কেউ এরকম অসুস্থ থাকেন হয়তো একটু কষ্ট হলো রোজা রাখতে পারতেন হয়তো রাখেন নাই, তো উত্তম হবে যে উনি ফিদিয়া দিলেও যদি আপনার আবার ফিদিয়া দিয়ে দেন অবশ্যই আদায় হবে। এই জন্য আমি মনে করি সন্দেহ হিসাবে আপনারা দিয়ে দেওয়াটাই ভালো হবে, খুব বেশি তো হবে না, এক এক রোজার মাধ্যমে ফিদিয়া 5 পাউন্ড দিলে তো আদায় হয়ে যায়, তো আপনারা যদি সেই ফিদিয়াটা আদায় করে দেন, যদি উনি আদায় করেও ফেলেন তবুও আপনারা আরেকবার পুনরায় আদায় করলে সমস্যা হবে না, বরং এই জিনিসটা এই পয়সাগুলো সদকা হিসাবে ওনার সওয়াবের মধ্যে পরিগণিত হয়ে যাবে, সুমার হয়ে যাবে ইনশাআল্লাহ, দিতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না। জাজাকুমুল্লাহ আহসান দাদা। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন, আমি জানতাম চাই আমরা যে আল্লাহর সাত পাকতে কিতার লাগে করে আমার বালা থেকে বুঝাই কইবা কোনটা আল্লাহর গোর যে সাত শুকর দেই নাকি মক্কা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার প্রশ্ন হলো যে আমরা হজে বা উমরায় গেলে কাবা শরীফের তোয়াফ করার জন্য কাবা শরীফের চতুর্দিকে 7 বার আমরা ঘুরি, কেন করি আমরা এটা? প্রথমত কেনর প্রশ্ন, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আম্বিয়া কারাম সহ সমস্ত আম্বিয়া কারাম এইভাবে তোয়াফ করেছেন, আমাদের নবী একরাম করেছেন এবং করতে বলেছেন, এবং এটা হজের একটি পার্ট বা উমরার একটি পার্ট, সেই সে আমরা করব। ফায়দা কি যে আমরা সেই তোয়াফের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, দুনিয়ায় কোনো মানুষ কারো প্রতি আকৃষ্ট হলে তার পাশে গিয়ে পাশে থাকে এবং তার পাশে সে ঘুরাইতে থাকে,
আমরা এটাই প্রদর্শন করলাম যে আমরা আল্লাহর আশেক, আমাদের অন্তরে আল্লাহর এশ রয়েছে, আমরা আল্লাহর পরিবর্তে তার গড়ের চতুর্দিকে আমরা এইভাবে চক্কর দিয়ে আল্লাহর প্রতি আমাদের এশক এবং মহব্বতের আমরা কি করি এটা প্রদর্শন করি, তো সেই হিসাবেই আমরা এই সাত পাঁচ চক্কর দিয়ে থাকি। বাট মূলত এবাদতের ক্ষেত্রে আমাদের আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, আমাদেরকে সেবাই করতে হবে, আমাদের বুঝের দরক বা নাই দরক আমাদেরকে করতে হবে। বাট এর পরেও ফায়দা হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এশক আর মহব্বত আমরা প্রদর্শন করে থাকি তপের মাধ্যমে, সাত পার চক্কর দেওয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন সাত পার, এবং সাত নাম্বারের মধ্যে বিরাট পরিবর্তন রয়েছে। সপ্তাহের দিনও সাত দিন, আসমানও সাত, জমিনও সাত, এবং ইমানের আর্টিকেল ওর সেভেন, সেই হিসাবে সেভেনের একটা বিরাট বড় পাওয়ার রয়েছে। এর কারণেই হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাত চক্কর দিয়েছেন, আমরা সাত চক্কর দিয়ে থাকি। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম একটু কমায় প্রশ্ন করবানি। ওয়ালাইকুম আসসালাম। জি, টিভির ভলিউম কমায় কথা বলবো কাজে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আমার আপনার টিভির ভলিউম বেশি থাকার কারণে আপনি ডাবল কথা হনরা। টিভির ভলিউম কমাইয়া আপনি প্রশ্ন করবেন। আপনি টিভির ভলিউম কমাইয়া আবার প্রশ্ন করব। আমরা এখন পরবর্তী কলের দিকে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি প্রশ্ন হুজুর জানে ব্যাংক হতেবলা পয়সা তো ইজে আমরা। জি জি, ফরমাকা আমরা ইন্টারেস্ট দে আপনার প্রশ্ন হলো আমরা অনেক সময় ব্যাংকে পয়সা রাখি, কারেন্ট অ্যাকাউন্টেও একটু পরিমাণ কম হলেও একটা ইন্টারেস্ট চলে আসে, সেভিং হলে একটু বেশি চলে আসে। তো বিশেষ প্রয়োজন স্যার আমরা সেভিং করতে যাব না, আর কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিং অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট চলে আসে সেটা যেহেতু আমাদের জন্য হালাল নয়, আমরা এটা ব্যাংকে রাখার চেয়ে আমরা উঠাইয়া কোনো গরিবদেরকে সাবেনিয়ত ছাড়া অথবা জনকল্যাণমূলক কোন রাস্তার কাজে বা এগুলাতেও আমরা যদি পয়সাগুলো ইনভেস্ট করে ফেলি দিয়ে দেই তো আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেটার হবে এই পয়সাগুলো আমরা ব্যাংকের জন্য না রাখে দিই, কারণ ব্যাংকে রাখলে ওইগুলো থেকে আরও সুদ বৃদ্ধি হওয়ার, অনেকে মানে ওই পয়সাগুলো ব্যাংক থেকে উঠাইয়া নিয়ে আসেন না, রেখে আসেন না। উত্তমভাবে আপনি নিয়ে আসবেন, আনিয়া আপনি কোনো গরিবকে সাবেনিয়ত ছাড়া অথবা রাস্তা বা এ সমস্ত মেরামতের কাজে আপনি এই পয়সাগুলো লাগাই দিলেও সমস্যা হবে না, সবের নিয়ত ছাড়া। ঠিক আছে ইনশাল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, হারাম উপার্জিত সম্পদের মাধ্যমে সদকা দেওয়া এটা জায়েজ নয়। তাই আমরা সেই পয়সা নিজেও বুক করতে পারবো না যেহেতু হারাম, আবার এগুলো সদকা সবের নিয়ত দিতে পারবো না যেহেতু সদকা হারামের দ্বারা সদকা দেওয়া যায় না। আমরা সবের নিয়ত ছাড়াই আমরা এই টাইম নেবে দিয়ে দেবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। বিধানটা কি লাল কি একটু? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি শুনতে থাকো ইনশাল্লাহ। আপনার প্রশ্ন, বাবা মারা গিয়েছেন, বাইবে আপনজন মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত কবর জিয়াদ করার বিধানের ক্ষেত্রে আপনি জানবার চাইছেন। কেহ মারা গেলে মৃত ব্যক্তির কবর জিয়ারত করব, নবী হাসান বলেছেন তোমরা অবশ্যই কবর জিয়ারত করবে, এর মাধ্যমে দুনিয়ার মহব্বত কমে, আখরাতের মহব্বত বাড়ে এবং মৃত্যুর বয়ন্তরে চলে আসে, গুনহের কাজ ছাড়া সহজ হয়, অনেক ফায়দা। কিন্তু সেখানে কোনো টাইম টেবল যে 10 দিন করতে হবে বা 40 দিন করতে হবে সেই লিমিটেশন কোনো হাদিসে উল্লেখ করা হয় নাই। এটা আমরা আমাদের পক্ষ থেকে আমরা মন গড়া এটা বানিয়ে ফেলেছি যে কেউ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত জিয়ারত করতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো কথা হাদিসে আসে নাই। বাবা হন অথবা যেই মারা যান না কেন, আমরা অবশ্যই সুযোগ মতো যে যত বেশি পারি তাদের খবর জিয়ারত করবো এবং তাদের জন্য দোয়া ইস্তেগফার করবো, সদকা খরচ করবো, নিজে নেককার বানবো, তাদের ফ্রেন্ড বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করবো, তাদের মাধ্যমে যারা আত্মীয় হয়েছেন তাদের হক আদায় করবো, এটা অবশ্যই করবো আমরা। কিন্তু 40 দিন পর্যন্ত তিলাওয়াত করতে হবে বা খবর জিয়ারত করতে হবে এটা কিন্তু একটা ধোঁকা। যেভাবে
এদেশে অনেকটা আছে মনে করেন মাদার ডে ফাদার ডে, ইসলাম মনে করে যে সব দিনই মাদার ডে এবং ফাদার ডে, এভরি ডে আমরা মার বাবা তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখবো, সারা বছর মাত্র একদিন নয়। ঠিক তেমনিভাবে শুধু 40 দিন পর্যন্ত বাবার খবর যা করলাম আর পরে করলাম না, ইসলাম কিন্তু মোটেই এই টাইম লিমিট বাদে দেয় নাই। সারা জীবন যতদিন মধ্যে আমি জীবিত আছি আমার বাবার খবর, মার খবর, আপনজনের খবর, যে কোনো উমিনের খবর জিয়ার করতে পারি। তো 40 দিনের সীমারেখা যেটা, এটা কিন্তু মানুষের মন গড়া একটা বানানো জিনিস, এটা কোরআন এবং হাদিস সমর্থিত নয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এগুলো কিন্তু অনেক সামাজিকভাবে আমাদের মধ্যে চলে এসেছে, এটা কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে আছে, কেউ মারা গেলে তারা 40 দিন পর্যন্ত অনেক কাজ করে। ওইগুলো থেকে, এই আইডিয়া থেকে আমরা এইগুলো আমরা নিজে নিজের পক্ষ থেকে কিছু ফ্লেভার অ্যাড করে আমরা এগুলো নিজে আমরা গড়ে ফেলেছি, এটা কিন্তু সঠিক ধারণা নয় এবং ইসলামের সঠিক শিক্ষাটা নয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা একজন বাবা মারা গেলে বা মা মারা গেলে সবসময় আমরা কিন্তু তার জন্য দোয়া করব। হাদিসে বলা হয়েছে মানুষ মারা যাওয়ার পরে তার নেকির সব পথ বন্ধ হয়ে গেলেও নেক সন্তান রেখে যায় এবং তারা তার জন্য দোয়া করেন, যে কন্টিনিউ তার সফরে থাকেন। এখানে 40 দিনে কোনো সীমারেখা দেওয়া হয় নাই। এবং মা বাবা মারা যাওয়ার পরেও তাদের মধ্যে হক রয়েছে, এই হকটা সবসময় হক থাকে, এটা যত জীবিত আছি অ্যাজ লং উই আর উই আর লাইভ। জাজাকুমুল্লাহ আহসান জাজা। আচ্ছা, ওইটার সাথে একটা সম্পর্কিত একজন জানতে চেয়েছিলেন আমার কাছে যে কেউ মারা গেলে মারা যাওয়ার খবর দেওয়ার পর কি কি করা যায়, এখানে দোয়া তিলাওয়াত করা বা কি করব পরবর্তীতে। একজন মানুষ মারা যাওয়ার পরে দফন করার পরে আমাদের দায়িত্ব হবে আমরা সেখানে থেকে তার জন্য ইস্তেগফার করব, দোয়া করব। নবী করিম ইসলাম বলেছেন যে তাদেরকে খবর এখন প্রশ্ন করা হবে, তোমরা তোমাদের বাইরে জন্য ইস্তেগফার করো, তার জন্য দোয়া করো। তো আমরা মানুষ মারা যাওয়ার পরে দোয়া করবো, ইস্তেগফার করব, এর আগে কি কি পড়ব? তো সাহাবায়ে কারাম থেকে পাওয়া যায় ওনারা তিলাওয়াত করেছেন সূরা বকরার মুফলিহুন পর্যন্ত, আলিফ লাম মিম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তিলাওয়াত করতেন। তো আমরা এই কোরআন শরীফের এই অংশ তিলাওয়াত করতে পারি। আল হাকমুত তাকাসুর তিলাওয়াত করা যায়, প্লাস সোহাবের জন্য এখলাস, ফালাক, নাস, সেগুলো আমরা তিলাওয়াত করতে পারি, কারণ কোরআন তিলাওয়াত সোহাব রয়েছে। তবে কোরআনে করিম হাতে নিয়ে সেখানে খবরের পাশে দাঁড়িয়ে তিলাওয়াত করা এটা আদবের খেলাফ, উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, নিষেধ করেছেন। মুখস্থ তিলাওয়াত করা যেতে পারে, কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই সেখানে তিলাওয়াত করেছেন। আমরা তাদের জন্য দোয়া ইস্তেগফার করতে পারি এবং কবর জিয়ারতের সময় আমরা গিয়ে সেখানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহু মিনাল মুস্তাগফিরিন ওয়াল মুস্তাখিরিন আসআলু লানা ওয়া লাকুম আল আফিয়া ইয়াগফির লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম আমিন। এইভাবে সালাম রাখতে দিতে পারি, গিয়ে তাদের জন্য আমরা কোরআন শরীফের কোনো সূরা পড়া বাধ্যতামূলক নয়, বাট এগুলো পড়লেও পড়াও যেতে পারে নির্বাচন আমাকের মতে এবং তার সব পৌঁছানো যায়। দুরুস্তি পড়বো, দোয়া করবো, ইস্তেফার করবো, এটাই হলো আমাদের করণীয়। বাকি অন্যান্য কিছু জিনিস আছে যেগুলো আমরা করে থাকি, যেটা আমাদের পক্ষ থেকে আমরা অ্যাড করে ফেলেছি, আদৌ এটা কিন্তু হাদিস কোরআন এটা কিন্তু সমর্থন করে না। অনেক আমরা বেদাত করে ফেলি, আমরা অনেক সময় ফুল দিয়ে দিই, এটা আমরা করবো না, কারণ ফুল দেওয়ারই সবের কাজ হতো, আল্লাহ নবী দিতেন। বরং আমরা হাদিস এটা দেখি রসুল্লাহ সাল্লাম বেশ থাকি বেশ খবরের উপর একটা ডাল গাড়ছেন, এও সারা লাইফে মাত্র একটিবার ঘটনা ঘটেছে, খেজুরে ডাল গাড়ছেন। তো সেই খেজুরে গাল দাঁড়াটা ডাল গাড়াটাও এটাও রেগুলার করা বা রেগুলার করতে হবে এরকম সুন্নত নয়, মাঝে মাঝে যদি কেউ ডাল গাড়ে সেটা যায় আছে কিন্তু রেগুলার করতে হবে না। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহুম। হুজুরকে আমি মুবারক জানাচ্ছি। আপনাকে এবং আমার দর্শকদের ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই প্রোগ্রাম প্রতি শনিবার থেকে শনি, রবি, সোম, মঙ্গল এবং বুধবার প্রতিদিন একই টাইমে রাত 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন, আমিন। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।